সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ওয়াগদার প্রধানে হুমকিতে টনক নড়ল পুতিনের, যা জানা গেল। ইউক্রেনকে রুশ S-400 সরবরাহে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তুরস্ক। আরব লীগে ফিরল আসাদের সিরিয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র এত আগ্রহী কেন? ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে পিটিয়ে হত্যা। এবং চার্লসের জাকজমক অভিষেক নিয়ে ব্রিটেনের তীব্র সমালোচনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওয়াগদার প্রধানে হুমকিতে টনক নড়ল পুতিনের, যা জানা গেল। ওয়াগদার কারো অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার 7 মার্চ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তথ্য জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগদার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এর আগে শুক্রবার 5 মে তিনি হুমকি দেন ইউক্রেনে বাকমুত থেকে নিজ সেনাদের প্রত্যাহার করে নেবেন, অস্ত্রের অভাবে বাধ্য হয়ে চলে যেতে হবে বলে জানিয়েছিলেন প্রিগোজিন। এই ঘোষণার 2 দিন পর এমন তথ্য জানান ওই ওয়ারলর্ড। দীর্ঘ 10 মাস বাকমুতে লড়াই করে চলছে ওয়াগদার সেনারা। ডনবাসের দনেস্কের শহরটির বেশিরভাগ অংশ এখন ওয়াগদারের দখলে রয়েছে। তবে শুক্রবার যখন প্রিগোজিন সেনা প্রত্যাহারের হুমকি দেন তখন শহরটি নিয়ন্ত্রণ রাশিয়ার কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। অবশ্য ওয়াগদার প্রধান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান ওয়াগদার সেনাদের দখলকৃত স্থানগুলোতে যেন রাশিয়ার মূল সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। এর একদিন পর প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগুর কাছে একটি চিঠি লিখে ওয়াগদারের জায়গায় রমজান কাদিরোভের চেচেন সেনাদের মোতায়েনের অনুরোধ জানান তিনি। চিঠিতে প্রিগোজিন লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি বাকমুতে ওয়াগদার সেনাদের জায়গায় আকমাত ব্যাটালিয়ন বা চেচেন সেনাদের মোতায়েন করতে 10 মে আগে একটি কমবেট নির্দেশ জারি করুন। তবে এখন আরো অস্ত্রের প্রতিশ্রুতি পাওয়ায় তিনি তার সেনাদের প্রত্যাহার করে নেন কিনা সেটাই দেখার বিষয়। যদিও প্রিগোজিনের শুক্রবার এসে ঘোষণার পরে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন তারা ওয়াগদার সেনাদের সরে যাওয়ার কোন লক্ষণ দেখেননি, উল্টো যুদ্ধের অন্যান্য সম্মুখভাগ থেকে ওয়াগদার সদস্যদের বাকমুতে নিয়ে আসা হয় বলেও জানান একজন। ইউক্রেনকে রুশ S-400 সরবরাহে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তুরস্ক। রাশিয়ার কাছ থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনকে সরবরাহের জন্য তুরস্ককে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তুরস্ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু এই কথা বলেছেন। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পর আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এই অস্ত্র কেনার কারণে তুরস্ককে মার্কিন F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল এই অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বা ইউক্রেন সহ অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র বলেছে ইউক্রেনে S-400 পাঠাতে আমরা না বলেছি। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তুর্কি মন্ত্রী বলেন, আমাদের কাছে প্রস্তাব অগ্রহণযোগ্য ছিল, কারণ এতে তুরস্কের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তুর্কি কর্মকর্তারা দাবি করে আসছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে আঙ্কারা, এতে কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। 2017 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ব্যর্থ হয়ে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনেছিল তুরস্ক। মার্কিন কর্মকর্তারা এগুলো মোতায়েনের বিরোধিতা করেছিলেন। তাদের দাবি, এগুলো নেটো ব্যবস্থার সঙ্গে খাপ খাবে না। এর আগে 2022 সালের মার্চ মাসে রয়টার্স মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছিল, ইউক্রেনকে তুরস্কের কাছে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি দেওয়া যায় কিনা তা অনানুষ্ঠানিকভাবে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র। যদি এ বিষয়ে আঙ্কারার কাছে কোনো আনুষ্ঠানিক বা রাষ্ট্রীয় অনুরোধ জানানো হয়নি, মাসের শুরুতে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরে বিষয়টি উঠে এসেছিল। আরব লীগে ফিরল আসাদের সিরিয়া। 1 দশকের সময় পর প্রভাবশালী আরব লীগে ফিরেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়া। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের নিপীড়নের সূত্র সিরিয়া যুদ্ধ শুরু হলেও সংস্থাটি সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল। রবিবার মিশরে আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থাটি বৈঠকে দেশটিকে পুনরায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। BBC-র খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে আরব দেশগুলোর সঙ্গে দামেস্কের সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সিরিয়া সদস্যপদ ফিরে পাওয়ায় এতে অংশগ্রহণ করতে পারবেন আসাদ। এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গভীর মনোযোগের সঙ্গে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। বৃহত্তর আরব সহযোগিতা অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন দেশটি। দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বৈঠকে সংস্থাটির 22টি দেশের মধ্যে 13টির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান এবং শরণার্থী সংকট ও মাদক পাচার বন্ধের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এসব লক্ষ্য অর্জনের জন্য মিশর, সৌদি আরব, লেবানন, জর্ডান ও ইরাকের সমন্বয়ে গঠিত একটি কমিটি সিরিয়াকে সহযোগ
সহযোগিতা করবে। জাতিসংঘের তথ্য অনুসারে সিরিয়ার যুদ্ধে 3 লাখের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং লক্ষাধিককে আটক করা হয়েছে। 2 কোটির বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশের অন্যত্র বা বিদেশে আশ্রয় নিয়েছেন। রাশিয়ার সামরিক সহযোগিতায় 2015 সালে দেশের বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পান প্রেসিডেন্ট আসাদ। এরপর আরব প্রতিবেশীরা তার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া গতি পায়। গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দামেস্ক সফর করেছেন। বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এতে করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আরব দেশগুলোর উপর নতুন চাপ তৈরি হয়। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র এত আগ্রহী কেন? সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বৈরথ এবং দ্বন্দ্ব, তার রঙ্গমঞ্চ হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক এলাকা। বিশেষ করে বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। দেশটি এতদিন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানের প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে তারা নজর সরিয়ে এনেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। ইউক্রেনের যুদ্ধ সত্ত্বেও এটা বলা যায় আমেরিকার ভবিষ্যৎ ভূরাজনৈতিক পরিকল্পনায় ইন্দো প্যাসিফিক হচ্ছে প্রধান অংশ। কিন্তু এই অঞ্চলের প্রতি আমেরিকার এত আগ্রহের কারণ কি? বৈশ্বিক ভূরাজনীতির ভর কেন্দ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল দেশ আছে 1 ডজনেরও বেশি। আছে চীন, ভারত, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ, আছে জাপান, কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করে, সেখানে তারা দেখিয়েছে ইন্দো প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখ্যা সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার 58% আবার তরুণ। কর্মশক্তি এবং ভোক্তা দুই হিসেবে সংখ্যাটা বিশাল। এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিরই 2/3। জিডিপির পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপির 60%। এছাড়া বিশ্বের যে সমুদ্র আছে তার 65% পড়েছে ইন্দো প্যাসিফিকে, ভূমির ক্ষেত্রে যেটা 25%। সব মিলিয়ে অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভর কেন্দ্র এবং আগ্রহের কারণ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকারের রাজনীতির অধ্যাপক আলি রিয়াজ বলেন, এই অঞ্চলের দেশগুলো গত 1 দশক ব্যাপকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বাজার সম্প্রসারিত হয়েছে। আপনি যদি 2040 সালের হিসাব করেন, তাহলে দেখবেন তখন সারা বিশ্বের জিডিপির 45% বেশি অঞ্চলে থাকবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই এলাকা দিয়ে মূলত বৈশ্বিক জ্বালানির একটা বড় অংশ সরবরাহ অব্যাহত থাকবে। তবে অধ্যাপক আলি রিয়াজ মনে করেন, এই এলাকায় মার্কিন আগ্রহের প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা। যদি অঞ্চলে চীনের আধিপত্য বৃদ্ধি পায়, তাহলে এখানকার সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের উপর চীনের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমেরিকার টার্গেট কি চীন? আমেরিকা যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPS ঘোষণা করেছে, সেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, ফিলিপাইন, বাংলাদেশ সহ এখানকার দেশগুলোকে নিয়ে অংশগ্রহণমূলক নিরাপদ ইন্দো প্যাসিফিকের কথা বলা হয়েছে। কিন্তু এই কৌশলে চীনকে অন্তর্ভুক্ত হয়নি, বরং চীনকে ওই অঞ্চলের প্রতিবেশীদের প্রতি আগ্রাসী এবং ক্ষতিকর হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে চীন তার সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি সমন্বয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে। এক্ষেত্রে চীন প্রচলিত বিশ্ব ব্যবস্থা এবং নিয়ম নীতিরও লঙ্ঘন করছে। যদিও চীন পাল্টা অভিযোগ করছে, IPS এর মাধ্যমে মার্কিন নেতৃত্বে পশ্চিমাঞ্চলটা আসলে সাময়িকভাবে চীনকে ঘিরে ফেলার চেষ্টা করছে, আর চীন আন্তর্জাতিক জলসীমার জাহাজ চলাচলে বাধা দিচ্ছে না। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে পিটিয়ে হত্যা। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তান এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI দলের এক সমাবেশে ঘটনা ঘটেছে। খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তাতে বলা হয়, শনিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করে PTI। সেখানে মারদান শহরের সোয়ালথের এলাকায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা। এলাকাটি আফগানিস্তান সীমান্তবর্তী। নিহতের নাম নিগার আলম। রিপোর্টে বলা হয়েছে PTI সমাবেশ শেষে মোনাজাতের কথা বলা হয় তাকে, কিন্তু এ নিয়ে নিগার আলমের মন্তব্য উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ক্ষুব্ধ জনতা একজন আত্মীয়ের বাড়িতে তার সন্ধান পায়। জেলার পুলিশ প্রধান নাজিবুর রহমান বলেন, ক্ষুব্ধ জনতার কয়েকজন ওই বাড়ির সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেন। এরপর নিগার আলমকে লাঠি সোঁটা দিয়ে পেটাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু লোকজন এত ক্ষুব্ধ ছিল যে তাদের আটকানো পুলিশের জন্য কঠিন ছিল। এক পর্যায়ে ব্যক্তির মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় একদল ক্ষুব্ধ জনতা এক ব্যক্তিকে পেটাচ্ছে। পুলিশ সদস্যরা তাদের থামানোর বৃথা চেষ্টা করছে। এই ঘটনা যখন ঘটে তখন ইমরান খান সমাবেশ স্থলে ছিলেন না। বিষয়টি নিয়ে ইমরানের দলের মন্তব্য কেউ করেননি। চার্লসের জাকজমক অভিষেক নিয়ে ব্রিটেনে তীব্র সমালোচনা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় রাজা তৃতীয় চার্লসের জাকজমক অভিষেক নিয়ে ব্রিটেনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। দেশটিতে আর রাজতন্ত্র দেখতে চান না বলে মন্তব্য করেন কেউ কেউ। চার্লসের সিংহাসনে আরোহণের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিন অনেকেই নট মাই কিং লেখা প্ল্যাকার্ড ও টি শার্ট পরে রাস্তায় নামেন। রাজ্যাভিষেকের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তীব্র সমালোচনাও করেন বিক্ষোভকারীরা। রাজতন্ত্র আর দেখতে চান না বলে জানান কেউ কেউ। এক বিক্ষোভকারী বলেন, রাজপরিবার লাখ লাখ পাউন্ডের মালিকানা নিয়ে বসে আছে,
রাজ্যাভিষেক এত প্রয়োজনীয় হলে তারা নিজের পকেট থেকে খরচ করছে না কেন? এই আয়োজনে জনগণের অর্থ ব্যয় করা হচ্ছে, এমন সময় বিপুল অর্থ খরচ করা হচ্ছে যখন আমরা আমাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি। আরেক বিক্ষোভকারী বলেন, আমরা রাজতন্ত্র চাই না, এখন সময় বদলেছে, আমরা আধুনিক পৃথিবীতে বাস করছি, যারা আগে থেকে ধনী তাদের জন্য আমরা কোনো অর্থ ব্যয় করতে চাই না। রাজ্যের অভিষেক অনুষ্ঠানে আগে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় রিপাবলিকান ক্যাম্পেইনের অর্ধ শতাধিক সদস্যকে আটক করে পুলিশ। লন্ডন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এমন আচরণে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আটক ব্যক্তিদের দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে রিপাবলিকান ক্যাম্পেইন। বিক্ষোভে প্রতিনিধিত্ব করা এক ব্যক্তি বলেন, আমাদের ক্যাম্পেইনের আয়োজক সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ, তারা শতাধিক প্ল্যাকার্ডও নিয়ে গেছে। কোন অপরাধে তাদের আটক করা হয়েছে তা আমাদের জানায়নি পুলিশ, তাদের কোথায় রাখা হয়েছে সেটাও বলা হচ্ছে না। সম্প্রতি নতুন আইন হয়েছে যুক্তরাজ্যে, এতে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিবাদ বিরোধী ক্ষমতা দেওয়া হয়। রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ না করতে আগে থেকে সতর্ক করে আসছিল পুলিশ। রাজ্যাভিষেকের দিন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। এরই মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার 6 মে আনুষ্ঠানিকভাবে রাজসিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। 70 বছর পর নতুন রাজা পেয়েছে ব্রিটেনের মানুষ। রানী এলিজাবেথের উত্তরসূরি 74 বছরের চার্লস শনিবার মুকুট পরেন মাথায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।